আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন আমাদের যে সোয়েটার জ্যাকার প্রথম ধাপ যেটা বলা হয় পাট বানাতে হয়, দেখেন কীভাবে রোবটের মতন জ্যাকারটে কীভাবে পাট তৈরি করা হচ্ছে। আসলে আমি আপনাদের সব ঘুরে দেখাবো আজকে ফুল ভিডিওতে, দেখবেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন, ভুলবেন না যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে সম্পূর্ণ ভিডিওতে আজকে ঘুরে ঘুরে সব দেখাবো কিভাবে পাট বানানো হয়, কিভাবে কাজ করে রোবটের মতন কাজ করে। আসলে একটা রোবট, দেখেন একটা পাট বানানো হয় কীভাবে আমি দেখাচ্ছি, ভালো করে ঘুরে ঘুরে দেখেন। মনে করুন যে রোবট যে সিস্টেম ওটাও মেশিনটাও এই সিস্টেম, মানে রোবটটারে মেশিন সিস্টেম তৈরি করছে চায়নারা, এরকমভাবে এ করছে। বাংলাদেশে সবচেয়ে বেশি জ্যাকেট চলে আসছে, দেখেন কীভাবে পাট বানানো হয়। দেখেন আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে কী জিনিস নামছে, মানুষ বেকারত্ব কী কারণে বাড়ছে। দেখেন দেখেন কীভাবে কাজ করে, একা একাই কাজ করে। আগে ম্যানুয়াল ছিল যে হাত দিয়ে কাজ করতে হয়, এটা তো জানেন, যারা জানেন তো জানেনই। আজকে ভিডিওটি দেখেন হাজার হাজার মেশিন নিয়ে আসে পড়ছে চায়নার থেকে, দেখেন কীভাবে জ্যাকার কাজ করে। দেখেন বলে সুতারা নিজে থেকে লাগাই দেওয়ার অটোমেটিক ফাইল দেওয়া আছে, ফাইলের মাধ্যমে সব কাজ করে। দেখেন আর একজন লোক আমাকে দেখাচ্ছে সব কিছু যে কীভাবে কাজ করা হয়। আসলে আমি ফুল ভিডিওটা আপনি দেখবো, এই দেখেন কম্পিউটার মতন দেখা যা, ওটার মধ্যে সব কিছু আছে। দেখেন প্রতিটি একটা লাইন এমন যে 50-60টা করে মেশিন রোবট করলেই চলে, পুরো ফুলুর ভরা। মনে করুন মানুষের সবাই আসলে যারা কাজ শিখতে চান জ্যাকারে শিখে ফেলেন দ্রুত, এখন চাকরিও আপনার 14-15 হাজার টাকা বেতন, ওভার টাইম আছে, সব কিছুই পাবেন। অবশ্যই বেশি দিন লাগে না, এটা কয়েকদিনের মধ্যে শিখা হয়ে যায়। অবশ্যই তাড়াতাড়ি সবাই শেখার চেষ্টা করবেন। আসলে বাংলাদেশ থেকে আসলে অনেক কাজ চলে আসছে সোয়েটারের কাজ। প্রথম সোয়েটারের যে দাপ প্রথম পাট বানাতে হয় এভাবে বানাতে হয়, তারপরে লিঙ্কিন করতে হয়, লিঙ্কিনে সেলাই করতে হয়, টিবিন করতে হয়, তারপরে প্যাকিং ট্যাকিং। লিঙ্কিনের যে ভিডিও ওটা আমি দ্বিতীয় পার্টে আমি দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে মানুষের সুযোগ করে দিবেন, ভুলবেন না শেয়ার করতে। যেই দেখেন ভাই দয়া করে একটু শেয়ার করে দিবেন, কারণ এরকম ভিডিও কেউ দেখতে পারে না। আমরা বানাই ভিডিওটা আসলে সুন্দর করে, আরও ভিডিও দেবো, লিঙ্কিনের ভিডিও দেবো ইনশাআল্লাহ, সব ভিডিওই দিব যে আসলে দেখেন কীভাবে পাট বানাচ্ছে, মানে রোবট কুলি চলে, এটা দেখেন কী সিস্টেমে চলতেছে। আসলে আমি প্রথম দেখে অবাক হয়ে গেছি আসলে কীভাবে এটা চলে, ভাই রে ভাই এটা খুবই দেখতে অসম্ভব দেখার ভাই। দেখেন নিজে একজনের ভিতরে সিস্টেম করে দিতেছে, পরে অটোমেটিক চলবে। বাংলাদেশ শেষ, মনে করুন ডিজিটাল, পুরো ডিজিটাল, পুরো ডিজিটাল হয়ে গেছে। এখন আর কিচ্ছু করার নাই, সব কিছু রোবটে করতেছে, কম্পিউটারের মধ্যে সব কিছু। ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। আমি এখন সবার কাছে বিদায় নিচ্ছি, দ্বিতীয় পার আবার আসবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, বারবার বলছি, কারণ কি জানেন যারা যারা দেখে নাই এখনও সবাই দেখবে, এটার জন্য আমি বলছি। আসসালামু আলাইকুম।